ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ sctvesd.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গতকালকে অর্থাৎ 9 জুন একটা নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো কাদের জন্য সেই নোটিশ, কী বলা আছে সেই নোটিশে আমরা দেখে নেব। তো নোটিশটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তোমরা একটু স্ক্রল করলেই নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে এই যে নোটিশ। নোটিশ ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ HS ভোকেশনাল এক্সামিনেশনস 2023। তো নোটিশটা অলরেডি ডাউনলোড করা আছে, সরাসরি চলে যাবো আমরা সেই নোটিশে। এই হচ্ছে সেই নোটিশ, তোমরা দেখতেই পাচ্ছ ডেট দেওয়া আছে 9/6/2023। তো কী বলা আছে, অল কনসার্নড হেড অফ ইনস্টিটিউশন অফ ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স আর হেয়ারবাই নোটিফাইড দ্যাট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশনস অফ ক্লাস 12 অফ 2023 ইজ বিং ডিস্ট্রিবিউটেড বাই 20 নোডাল সেন্টার্স থ্রু আউট দ্য স্টেট। তাহলে আমাদের রাজ্যে যে 20টা নোডাল সেন্টার আছে সেই সেন্টারগুলো থেকে HS-এর 2023 ভোকেশনাল এর মার্কশিট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য বিভিন্ন ইনস্টিটিউটের যে হেড অর্থাৎ যেখানে যেখানে তোমাদের ভোকেশনাল সেন্টার আছে সেই ভোকেশনাল সেন্টারগুলোর যে হেড তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে সেগুলো কালেক্ট করে নেওয়ার জন্য। অল দ্য হেড অফ ইনস্টিটিউটস আন্ডার দ্য কাউন্সিল আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য ম্যাটেরিয়ালস বাই দেমসেলভস অর সেন্ড দেয়ার অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ টু রেসপেক্টিভ নোডাল সেন্টার্স ফর কালেক্টিং দ্য ম্যাটেরিয়ালস অন আর বিফোর 16 June 2023। তাহলে তোমাদের মার্কশিট এবং যে সার্টিফিকেট সেগুলো কালেক্ট করার জন্য ইনস্টিটিউট হেডদের রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা নিজেরা বা কোনো অথোরাইজড রিপ্রেজেন্টেটিভকে দিয়ে 16/6/2023 আগে বা 16/6/2023 তোমাদের ওই সমস্ত ম্যাটেরিয়ালগুলো কিন্তু কালেক্ট করে নেওয়ার জন্য। তাই এই ছিল আজকের আপডেট, আশা করি সকলের রেজাল্ট ভালো হয়েছে। তো তোমরা তোমাদের 16 তারিখের পর থেকে তোমরা তোমাদের যে রেজাল্ট এবং সার্টিফিকেট যারা 2023 সালে ভোকেশনাল নিয়ে HS দিয়েছিলে তারা কিন্তু তোমাদের যে রেসপেক্টিভ ইনস্টিটিউট থেকে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।